নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শোল মূলো দিয়ে মাছের ঝোল। এটা গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে খেতে। প্রথমেই দেখুন, কড়াতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখা শোল মাছ দিয়ে দিচ্ছি। এখানে 5 পিস শোল মাছ আছে। মাছগুলোকে আমি আগে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার কড়াতে আরও কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম কয়েকটা বড়ি। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর দিলাম 1/4 চামচ রাঁধুনি। ফোড়নগুলো একটু ভাজা গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম মূলো আর আলু, লম্বা লম্বা করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি একটু নুন আর একটু হলুদ, নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব। দেখুন লালচে করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, ধনে জিরে হলুদ লঙ্কা। এবার মশলাগুলোকে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা টমেটো। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোল ভালোভাবে ফুটে গেছে আর মূলো আলুগুলিও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। এবার সব কিছু একসঙ্গে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। ব্যাস তৈরি হয়ে গেল শোল মূলোর ঝোল। এবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব, তারপর সার্ভ করে নিয়ে ফিরে আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই সহজ রান্নার রেসিপি সহজেই পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।